যখন কোন অসুস্থ মানুষ দেখে আল্লাহ হাবিব একটা দোয়া শিখাইছে, অসুস্থ মানুষ দেখে তুমি দোয়া করবা আলহামদুলিল্লাহ আল্লাযী আফানি মিম্মা তালাব وَفَضَّلَنِي عَلَى كَثِيرٍ مِّمَّنْ خَلَقَ تَفْضِيلًا এই দোয়া যদি করো ওই লোকটার যে রোগ হয়েছে রোগটা আল্লাহ তোমাকে আর দেবে না। সুবহানাল্লাহ ঠিক আছে। নেবেন দোয়াটা যারা মোবাইলে রেকর্ড করতেছেন বাড়ি নিয়ে শেকট বাজে শিখে নেবেন, ওই ল্যাংরা দেখে আপনি দোয়া করবেন আল্লাহ আপনাকে ল্যাংরা হাত নাই পা নাই চোখ নাই কান নাই বিপদগ্রস্ত অ্যাক্সিডেন্ট করেছে আপনি তখন বলেন আলহামদুলিল্লাহ আমি শুকরিয়া করছি সে আল্লাহ আফানি মিন্নাতালাহু যিনি তাকে যে বিপদে ফেলেছেন সে বিপদ থেকে আমারে বাঁচায়া রাখছে, এমন বিপদে আমারে ফেলানোর ক্ষমতা আল্লাহর আছে না না এক সেকেন্ডের ভরসা নাই। ও বন্ধু যে যাবা উপসাগরে ইন্দোনেশিয়ার লাইভ এয়ারলাইন্সের বিমানটা পড়ল 189 জন যাত্রী নিয়ে একজন আমার ভাইয়ের ইন্দোনেশিয়া এটা দ্বীপ বেষ্টিত দেশ, বছর তিনেক আগে আমিও গিয়েছিলাম। ও ভাই প্রায় কর 13-14 মিনিটের মাথায় বিমানটা পড়ে গেল, যারা সেই বিমানে উঠেছে 13-14 মিনিট পরে থাকবে না একজনও একজনে অভাবে। ও ভাই আমার বলছিলাম আল্লাহর প্রশংসা করলে এই দোয়া পড়ে আল্লাহ বিপদ থেকে বাঁচা ঠিক না। অন্যের কষ্ট দেখে আপনি হাসবেন না তার মতো কষ্টে আপনাকে ফেলানোর ক্ষমতা আল্লাহর আছে না না অন্যকে দেখে শিক্ষা নেবেন ওই কাদিয়ানি কাফের তাদেরকে আমি কুফুরি ফতুয়া দিয়া মজা পাওয়ার জন্য বলছি না, আমি বলছি বন্ধু তাদের মতো রোগ যদি আপনার আমার হয় উপায় নাই। এখন কাদিয়ানি কোরআন মাজিদের মাত্র 4টা অক্ষর স্বীকার করে কয়টা হাফ আলিফ তা মিম খাতামান নবী তারা বিশ্ব নবীকে শ্রেষ্ঠ নবী মানে আল্লাহর হাবিবকে নবী রাসূল হিসাবে মানে রাসূলের উপর অবতীর্ণ কোরআন তাকে মানে রাসূল যেভাবে নামাজ পড়েছেন তারা সেভাবেই নামাজ পড়ে। আমি তাদের কয়েকটা বই পড়েছিলাম জানার জন্য, আমি দেখেছি বইয়ের পাতায় পাতায় কালামা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা, তারা কালেমাটাও মানে কিন্তু তারা এক জায়গায় হোসত খাইয়া ইমান হারাইছে, যে জায়গাটা হলো খাতামান নবীন রাসূলদের শেষ নবী এটা তারা মানে এক জায়গায় ভুল করার কারণে তাদের নামাজের দাম কত কথা বলুন, তাদের রোজার দাম কত, মসজিদের দাম কত, ওই তো মসজিদ ওরা বানাইছে তাদের ইমাম আছে না নাই মুয়াজ্জিন আছে না নাই সব শেষ ঠিক। আমাদের দেশের মানুষ ইমান হারা হচ্ছে দলে দলে, নামাজ পড়ে রোজা রাখে সব ঠিক আছে কিন্তু পীরের পায়ে সেজদা করতেছে, ইমান আছে না গেছে গেছে, নামাজ পড়ে রোজা রাখে সব করে কিন্তু
এমন গান আছে ওই খাজা বাবার কাছে, পীরের কাছে ছেলে মেয়ে যায়, সাথে সাথে ইমান তার চলে যায়। একই ভাবে বন্ধু আপনারা আমার সামনে যারা আছেন, আমি আবার আপনাদের তাই বলে সিস করি, একজন আলেম হলেন ডাক্তারের মতো, সুতরাং হলো তাদের কাছে রোগীর মতো, একজন আলেম একজন ইমাম তার দায়িত্ব হলো অন্তরের চিকিৎসা করা, ঠিক না? কলবের চিকিৎসা। এখন আপনাদের আমি ডায়াগনোসিস করছি, এই রোগে আপনি রোগী কিনা দেখেন। পবিত্র কুরআনের চারটি অক্ষর না মানার কারণে কাদিয়ানি ঈমান আসে না গেছে? গেছে। আওয়াজ করেন তারা মুমিন না কাফের? আমেন। এখন আপনি যদি এরকম কোরআনের কিছু আয়াত কিছু অক্ষর না মানেন, আপনার কি খবর? একই একই মাসালা একই ফতোয়া। এখন আমাদের দেশে অসংখ্য নামাজি কোরআনের ডজন ডজন আয়াত মানে না, ডজন ডজন অক্ষর মানে না। যেমন আল্লাহ কোরআনে বলছেন, আলাহুল খালকু ওয়াল আমরু, সত্তার সৃষ্টি যার আইন চলবে শুধু তার। এখানে অক্ষর আছে পনেরোটা, কয়টা কথা বলেন? কয়টা? সৃষ্টিকার আওয়াজ করেন, সৃষ্টিকার আইন চলবে কার? এখন আইন আল্লাহ চলছে চলে তো না, আল্লাহর আইনের কথা বললে অনেক নামাজির চেহারা কালো হয়ে যায়। আমরা তো আমাদের দাদার আইনের কথা বলি না, বাবার আইনের কথা বলি না, আল্লাহর আইনের কথা বলি। আপনি কোরআনকে যদি ভালো না বাসেন, আল্লাহকে যদি ভালো না বাসেন, রাসূলকে ভালো না বাসেন, তাহলে আপনি তো মুমিন না। ভালোবাসার প্রমাণ কি? ভালোবাসার প্রমাণ হলো তা দেখলে ভালো লাগা। মানে হাব্বা শাইয়ান আকে সারা জিকরাহু, আরো যে একটি প্রবাদ আছে যে যাকে ভালোবাসে তার স্মরণটা একটু বেশি করে, যারা যার ভালো লাগে তারা দেখলে মুচকি হাসি দেয়, ঠিক না? যে যাকে পছন্দ করে তাকে দেখলে চেহারার মধ্যে একটা হাসি হাসি ভাব লাগে, তার নাম মুখে নিতে বোঝা লাগে। লাইলির নাম শুনছেন? কথা কয় না। লাইলির হাজব্যান্ড লাইলির প্রেমিকার নাম ছিল কি? মাজনুন। শব্দের অর্থ কি? লাইল অর্থ কি? রাত। লাইলি ছিল কালো, তাই তাকে লাইলি বলা হতো। তার প্রেমে একটা ছেলে পাগল হয়ে গেছে, তাই তাকে বলা হতো কি? লোকজন লাইলিকে যারা দেখে নাই তারা বলতো মজনুন লাইলি লাইলি বলে পাগলের মতো, এদিকে সেদিকে ছুটাছুটি করে, কত সুন্দর নাকি তার প্রেমিকা মনে হয়। কিন্তু লাইলিরে যদি কেউ দেখত তাহলে মজনুনরা কইতো তুই চামল মজনু, রাতের মতো কালো ওই মেয়ের জন্য পাগল। মাঝে মাঝে তাকে লোকজন জিজ্ঞাসা করতো, ওই কালো মায়ের পিছনে লাগলি পাগল হয়ে গেলি? তখন মজনু বলতো, তোর চোখ যদি আমার চোখের জায়গায় লাগাইতি তাহলে তুইও আমার মতো লাইলির পিছনে দৌড়াতি। ও বন্ধু যে তাকে ভালোবাসে তার নাম নিয়ে পছন্দ, ভালো লাগে তাকে দেখলে মুস্কি হাসি হয়, তাকে দেখলে মনে একটা আলাদা আনন্দ হয়, বুঝার জন্য লাইলি মজনুর কথা বললাম। আল্লাহ মাফ করুক আমার ভাই, আল্লাহকে যারা ভালোবাসে কোরআনকে যারা ভালোবাসে আল্লাহ আইনের কথা শুনলে তাদের কলিজা আনন্দ উঠে যায়। কিন্তু আল্লাহর আইনের কথা শুনলে কিছু লোক আছে একটু কেমন কেমন লাগে, ঠিক না? উনাদের ভালো লাগে না। এমন একজন যদি এখানে থাকে, আমি আল্লাহর কসম করে বলি আপনার কলবের চিকিৎসা দরকার হয়ে গেছে। কুলুবিহিম মারাদু ফাজাদাহুমুল্লাহু মারাদা, তাদের অন্তরে রোগ হয়ে গেছে, এখন তাওবা না করলে রোগটা আরো বেড়ে যেতে পারে।
তুমি মানবালো করে আর প্রথম সত্য দুই নাম্বার সত্য নেকামল 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 মানে কি বাংলাদেশের লোকদেরকে জিজ্ঞাসা করলে অধিকাংশ বলবে নামাজ রোজা হজ যাকাত ইফতার ও বন্ধু মাগরিবের ফরজ কয় রাকাত যারা বলেন নাই তারা কয় রাকাত পড়েন তো বলেন না মাগরিবের ফরজ কয় রাকাত তো নামাজ তো নেকামল আপনি তো বলবেন আমি বলছি বন্ধু তাহলে মাগরিবের ফরজ যদি কেউ চার রাকাত পড়ে তার নেকামল একটু বেশি হবে নামাজ নেকামল এত তিনের জায়গায় সাইড করছে এত আর কম পরে নাই বরং আরো একটু সেটা নেকামল একটু গিয়েছে ও ভাই আমার রোজা নেকামল তাই ঈদের দিনও রাখতে চাই নেকামল হবে ঈদের দিনও রাখতে চাও ভানা গুণা হয় সবিরা না কবিরা কবিরা গুণা হবে রোজা না নেকামল রোজা রাখতে কবিরা গুণা এটা কেমন কথা বুঝে না মুসলমান নেকামল মানে হলো নামাজ রোজা গুলো তখন নেকামল হবে যখন আল্লাহর আইনের সাথে মিলবে ঘুম থেকে উঠেছেন উঠে দেখেন সূর্য উঠতেছে এখন ফজরের নামাজ পড়বেন না কিছুক্ষণ অপেক্ষা করবেন তখন ফজরের নামাজ পড়তে আলেম না মানা করবে বলবে সূর্য উঠুক তারপরে পড়ো ঠিক না সূর্য ওঠার সময় নামাজ পড়া যাবে না যাবে না তখন নামাজ পড়লে উল্টা গুনাহ হয়ে যাবে এতে বোঝা যায় নামাজটা নেকামল না আল্লাহর আইন নেকামল তো নেকামল হলো আল্লাহর আইনের নাম আল্লাহর আইনের নাম ভাই বলুন তো না রোজা আপনার আদান ভালো জিনিস না খারাপ জিনিস আরে ভাই কথা বলেন না ঈদের দিন ঈদের নামাজের আগে যদি দেন তাহলে মুয়াজ্জিনের চাকরি চলে যাবে সবাই মিলে ধরবে এমনি আজ ঈদের আগে ঈদের আদান মুয়াজ্জিন যদি কয় যে খারাপ কাম করছি আমি তো আল্লাহু আকবর কইছি আল্লাহ মহান তোমার প্রতি দয়া লাগে কেন তুমি আল্লাহ মহান মানো না এ যুক্তি যুক্তি শুনে আমরা বলবো তাহলে বেতন বাড়াই দাও বরং আমরা বলবো এটা হাদিসের আইনের সাথে মিলে নেই রুকু সেজদা বড় দামি এবাদত বড় দামি জিনিস এবাদতের বিশাল বড় দামি অংশ কিন্তু যদি যারা দান নামাজ রুকু সেজদা দেয় এতে বুঝা যায় আইনের সাথে মিলে রাখবে আইন বিধান ওই আইনের নাম যদি নেকামল হয় এখন নামাজ রোজা যেমন আইন কোরআনের মাঝে চুরো ধরে হাত কাটার আইনও আছে না নাই সেটা কিছুক্ষণ আগে বলেছি এখন আপনি নামাজ রোজা মানলেন ওই আল্লাহ আইনের আলোকে দেশ চালানো মানলেন না রাসুল নামাজ পড়েছেন এটা যেমন এবাদত তাহলে এটা নেকামল রাসুল দেশ চালাইছেন এটাও নেকামল হয়ে যাবে এখন আপনি যেই নেকামল গুলো করলে মাইর খাওয়া লাগে না সেগুলো করতে রাজি আর কিছু নেকামল আছে যেগুলো আমল করতে গেলে কল্লাও চলে যেতে পারে এই যে আপনাদের বাজারে ওষুধ দোকান আছে না নাই থাকতে পারে আছে হয়তো ওষুধ দোকানে গেলে সব ওষুধ কি মিঠা কথা বলেন না কেন সব কি মিঠা এটা ওষুধ আছে না নাই ওইটা নিশ্চয় ফ্যাক্টরিওয়ালারা শত্রুতা করে বানাইছে ও ভাই আমার ওষুধ তারা বানাইছে ওই গবেষকেরা দেখেছে মিঠা ওষুধ দিয়ে এই রোগ সারে তিতা ওষুধ দিলে এসের বেশি হলে সেটা সারবে তাই সব জায়গায় মিঠা চলে না কিছু তিতা ঔষধও আছে আর আমরা যারা জ্ঞানী মানুষ পকেটের টাকা খরচ করে তিতা ঔষধও পাঁচটা যদি খাইতে না চায় নাকে সাইটটা ধরে খাওয়াই খাটের তলে ফলাইলে ঠেঙে ধরে টান মেরে বাইর করে মা ওকে ডর বাবা ওকে
ওই বাচ্চারে ধরে যখন তিতাও সব খাওয়া হয় তখন বাচ্চা মনে মনে কয়েছে দুশ্মন আর আছে কেন? কিন্তু আসলে কি দুশ্মন? আমরা আপনাদের জান্নাতে যাওয়ার পথ দেখাচ্ছি, আমাদের কিছু কিছু কথা তিতা লাগতে পারে, শত্রুতা ভাববেন না, ভাববেন না। যদি আপনি ইসলামের নরম কঠিন তিতা মিঠা সব আইন মানতে রাজি না হন, আপনি আল্লাহ জান্নাত পাবেন না। এখন বাংলাদেশে লাখ লাখ কোটি কোটি মুসলমান আছে, ইসলাম কায়েম হচ্ছে না। এর পিছনে কারণ আমরা মিঠা ইবাদত নিয়েছি, তিতা গুলা মানতে রাজি হচ্ছে না। আমরা বাংলার জমিনে কোরআনের দেশ দেখতে চাই, কোরআনের সমাজ দেখতে চাই, আমরা মুরগার পরিবেশ দেখতে চাই, ইসলামী ব্যাংকিং দেখতে চাই, সুদ বন্ধ দেখতে চাই, মদ বন্ধ দেখতে চাই, আজার হলে দোকান বন্ধ হয়ে যাবে, মসজিদে নামাজ ভর্তি মুসল্লি দেখতে চাই, ইসলামী পরিবেশ দেখতে চাইলে সাহাবাদের মতো কিতাইন মানতে গিয়া প্রয়োজনে জীবন দিতে রাজি থাকা লাগবে। সব মানতে আমরা সবাই রাজি হয়ে যাই, তাহলে আমাদের রক্ত ধরাবে কে? এটা তো মুসলমানের দেশ, যারা ইসলামের একটু দূরে আছে আমরা রাজি হলে তাও আমাদের দলে এসে যাবে। আর রক্ত যদি দিতে হয় আপত্তি কেন? কারণ শহীদ রক্ত মাখা জামানি হাসরের মাঠে উঠবে। আমার বন্ধু, এই নেকামল এবং ইমানকে সঙ্গী করে আমরা দুনিয়ায় থাকতে চাই, দুনিয়া থেকে যেতে চাই। আল্লাহ তৌফিক দান করুন। আমিন।